বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এ দলের হয়ে শ্রীলঙ্কার সফরে গেল বাংলাদেশ নারী দলের অধিকাংশ ক্রিকেটাররা দুটি ওয়ানডে ও পাঁচটি টি টোয়েন্টি খেলবে টাইগ্রেসরা এশিয়া কাপের পর দুই মাসের বিরতিতে ছিল নারী দল বিশ্বকাপের আগে কোনো সিরিজও নেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুবিধাও হাতছাড়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতি নেয়ার সুযোগ এই সফরে দুই ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নারী দল দুটি ওয়ান ডে আট ও দশ সেপ্টেম্বর এরপর টি টোয়েন্টি সিরিজ এই সিরিজ দিয়ে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে চায় ক্রিকেটাররা তো এই সিরিজে যেহেতু অলমোস্ট আমরা সবাই ন্যাশনাল টিমেরই প্লেয়ার আসি তো আমাদের লক্ষ্যটা থাকবে আমরা আমাদের রেঞ্জ অনুযায়ী আমাদের খেলা যে আমরা আমরা ন্যাশনাল টিম অনুযায়ী আমরা খেলা যে আমরা আমাদের ওভার যেন আমরা করতে পারি